পাবলিক হেলথকে আপনাকে স্বাগত বাদামের কথা বললেই সবার আগে যে বাদামের কথা মনে পড়ে সেটি হচ্ছে চীনা বাদাম তো সময় কাটাতে বা ছোটোখাটো খিদে মেটাতে আমরা অনেকেই কিন্তু কম বেশি বাদাম খেয়ে থাকি আবার অনেক সময় দেখবেন বন্ধুদের সঙ্গে আড্ডায় চায়ের পরে যার নাম সব থেকে বেশি উঠে আসে সেটা হচ্ছে এই বাদামি তো অনেক রকম বাদাম কিন্তু আমরা জানি তো তার মধ্যে সব থেকে বেশি ভালো উপকারী হচ্ছে এই চীনা বাদাম আমরা সাধারণত যেটা দেখি যে ভাজা বাদামের সঙ্গে অল্প লবণ মিশিয়ে আমরা খেয়ে থাকি কেননা এটা মুখরোচক এবং টেস্টি তো এটা কিন্তু অনেকেই জানে না যে ভাজা বাদামের থেকে কাঁচা বাদামের উপকার সব থেকে বেশি তো কাঁচা বাদামে কিন্তু ভরপুর পুষ্টিগুণ আছে তো আজ আমরা এই ভিডিও থেকে জানব যে কাঁচা বাদামে কী কী পুষ্টিগুণ আছে কি কি উপকার পাওয়া যায় তো সেই বিষয়টি তো এই বিষয়টি জানতে অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তার সঙ্গে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইপুনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনিই পাবেন তো চলুন আমরা ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যাই তো এই ভিডিও থেকে আমরা আজকে জানবো যে কাঁচা বাদামে কিছু উপকারিতা এক নম্বর যে বিষয়টা আমরা জানবো যে কাঁচা বাদামে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এই কাঁচা বাদাম কিন্তু দেহ গঠনে মাংসবেশি গঠনে কিন্তু খুবই সাহায্য করে আমাদের কেননা এই বাদামে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখবেন এই কাঁচা বাদাম যদি আপনি নিয়মিত খান তাহলে দেখবেন হার্টের সমস্যা ব্রেস্ট ক্যান্সার ক্লোন ক্যান্সার ইত্যাদি মারাত্মক রোগের থেকেও কিন্তু আপনি রক্ষা পাবেন এই কারণে কিন্তু নিয়মিত কাঁচা বাদাম খাওয়া উচিত কেননা এই সমস্ত রোগ থেকে আপনি যদি রক্ষা পেতে চান দ্বিতীয় আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে কাঁচা বাদামে মিলবে ক্যালসিয়াম তো ক্যালসিয়াম কিন্তু হাড় গঠনে সাহায্য করে তো এই কাঁচা বাদামে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামের মাধ্যমেও কিন্তু আপনি আপনার হাড়কে মজবুত করতে পারবেন যদি নিয়মিত কাঁচা বাদাম খান তো আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রকম রোগ বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে আমরা তার মধ্যে একটি বিষয় হচ্ছে হাড় ক্ষয় তো বার্ধক্যের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাড় ক্ষয় শুরু হয়ে যায় তো আমরা যদি নিয়মিত কাঁচা বাদাম খাই এই বাদামে যে ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়াম কিন্তু এই হাড় ক্ষয়ের ঘাটতিটা অনেকটা পূরণ করে দেয় তো এই জন্যই বলবো আপনি কিন্তু নিয়মিত কাঁচা বাদাম খেতে পারেন তিন নম্বর আমরা যে পয়েন্টটি জানবো সেটা হচ্ছে মেনোপোজ হয়ে যাওয়া নারীদের জন্য কিন্তু কাঁচা বাদাম খুবই উপকারী অ্যাকচুয়ালি মেনোপোজ হচ্ছে একটা বয়সের পরে নারীদের কিন্তু আর পিরিয়ড হয় না একে বলা হয় মেনোপোজ তো মেনোপোজ হয়ে যাওয়া নারীদের ক্ষেত্রে কিন্তু হাট দুর্বল হয়ে যায় তার সঙ্গে সঙ্গে অনেক রকম দরকারি হরমোনও কিন্তু বন্ধ হয়ে যায় তো এই কারণে এনাদেরকে বলবো আপনাদের খাদ্য তালিকায় এই কাঁচা বাদামকে অবশ্যই জায়গা দেবেন এবং নিয়মিত কাঁচা বাদাম খাবেন চার নম্বর আমরা যে পয়েন্টটি জানবো সেটা হচ্ছে আয়রনের ঘাটতি পূরণ করে তো আমরা সকলেই জানি আমাদের দেহের জন্য আয়রন কিন্তু একটি প্রয়োজনীয় উপাদান কেননা এই আয়রনের অভাবেই কিন্তু রক্তল্পতা অর্থাৎ অ্যানিমিয়া দেখা দেয় তো এই জন্যই কিন্তু আমাদের খাদ্য তালিকা কাঁচা বাদামকে যেমন জায়গা দিতে হবে তার সঙ্গে সঙ্গেও এই কাঁচা বাদামে যে আয়রন থাকে এই আয়রন কিন্তু আমাদের দেহে যে লোহিত রক্ত থাকে তার কার্যক্রমেও কিন্তু এ সাহায্য করে এর সঙ্গে আরেকটি বিষয় আমরা জানবো যে আমাদের ত্বক এবং চুলকে কিন্তু সুস্থ রাখতে ভালো রাখতে সাহায্য করে কাঁচা বাদাম কেননা কাঁচা বাদামে পাওয়া যায় ক্যারোটিন তার সঙ্গে সঙ্গে পাওয়া যায় ভিটামিন ই এই কারণেই কাঁচা বাদাম কিন্তু আপনি রেগুলার খেতে পারেন তো এগুলি মেনলি ছিল কাঁচা বাদামের উপকার তো এই কাঁচা বাদাম যদি আপনি নিয়মিত খান তাহলে কাঁচা বাদামের পুষ্টিগুণ এবং উপকারিতা কিন্তু অবশ্যই আপনি পাবেন তো এই জন্যই বলবো কাঁচা বাদামকে আপনি আপনার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করুন আর তার সঙ্গে বলব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনিই পাবেন তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আশা করি তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তার আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ